হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পৃথিবীতে কত নিত্য নতুন ঘটনাই না ঘটে চলেছে, তার এই ধারাবাহিকতায় আমরা আজ আপনাদের সামনে একটি আশ্চর্যজনিত ঘটনা উপস্থাপন করছি। যদি আপনি আমার চ্যানেলের নিউ ভিজিটর হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটন, হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট ভিডিও। ঘটনা বহলে পৃথিবীতে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনার অনুসন্ধানে আজকের আমাদের ভিডিও। 19 ফেব্রুয়ারি 2019, অবিশ্বাস্য হলেও সত্য, অস্ত্রোপচার ছাড়াই একসাথে 7 সন্তানের জন্ম দিলেন এক মা। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে ইরাকের পূর্ব অঞ্চলের দিয়ালি প্রদেশে। জন্ম নেওয়া শিশুদের মধ্যে 6টি মেয়ে ও 1টি ছেলে। সব সন্তান ও 25 বছর বয়সী ওই মা সুস্থ ও স্বাভাবিক আছেন। শিশুগুলোর বাবা ইউসুফ ফজল বলেন, আমরা আসলে কল্পনাও করিনি, আল্লাহ তাআলার এই উপহার আমরা সাদরে গ্রহণ করছি। এখন থেকে 10 শিশু সন্তানের দেখভাল করতে হবে। উল্লেখ্য, 1997 সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মুইনসেল কেভিন ও ববি মেকাফি দম্পতির ঘরে একসাথেই 7 সন্তান আসে এবং তারা সবাই সুস্থই ছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই পরিবারকে অভিনন্দন জানাতে হোয়াইট হাউসে ডেকেছিলেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আরও আমার নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।